আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আচ্ছা, আমি এসেছি তোমাদের এই যে বিজ্ঞান বইটা, ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বই, এই ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বইটাকে অনেক অনেক ইজি করে তোলার জন্য। হ্যাঁ, আর কারণ আমি এটার উপরে কিন্তু ট্রেনিং করেছি, তোমাদেরকে কিভাবে পড়াতে হবে তার উপরে কিন্তু আমি ট্রেনিং করেছি। হ্যাঁ, আর এটা তোমার কিভাবে পড়ালে তোমরা খুব ভালো করে বুঝতে পারবে সেটা নিয়ে কিন্তু তোমাদের মধ্যে আমি হাজির হয়ে গেছি। ঠিক আছে, তাহলে তোমরা আমাকে অনুসরণ করো, আমাকে অনুসরণ করে আমার পথ ধরে চলো, তাহলে দেখবা তোমাদের বিজ্ঞানটাকে অনেক ইজি মনে হচ্ছে, তাই না? আমরা কিন্তু অনেকেই বলছি যে এই বিজ্ঞান বইয়ের মধ্যে কিছু নাই, কিছু নাই। আসলে না, বিজ্ঞান বইয়ের মধ্যে কিন্তু অনেক কিছু আছে, শুধুমাত্র আমাদেরকে কি করতে হবে, এগুলোকে খুঁজে খুঁজে বের করতে হবে। আসলে এটা আমাদের দেশের জন্য না অনেক বেশি গুরুত্বপূর্ণ, আমাদের দেশের জন্য না, এটা জানার জন্য অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ, তাই না? তাহলে আমরা বাইরে থেকে দেখে আমরা মনে করব যে এর মধ্যে কিচ্ছু নাই, কিন্তু যারা আমরা এগুলোর উপরে ট্রেনিং করেছি আমরা কিন্তু বুঝতে পারছি যে এর ভেতরে কিন্তু অনেক কিছু আছে, অনেক কিছু জানার আছে। তো চলো আমরা আমরা আস্তে আস্তে দেখে নিচ্ছি যে এই বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়, এটাকে আমরা এখন আর অধ্যায় বলছি না, এখন অধ্যায় শেষ, এখন চলে এসেছে অভিজ্ঞতা। তোমাদের এই বিজ্ঞান বইটার মধ্যে 17টা অভিজ্ঞতা আছে, যার প্রথম অভিজ্ঞতা যেটা, আর আকাশ কত বড় সেটা নিয়ে আজকে আমরা জানবো। আসলে আকাশ কত বড়, তাই না? আমরা যখন উপরের দিকে তাকাই দিনের বেলায় সূর্যের আলোর জন্য তেমন কিছু দেখতে পাই না, শুধু সূর্যের আলোতেই আলোকিত হয়ে থাকে, তাই না? কিন্তু আমরা যখন মেঘমুক্ত আকাশের দিকে তাকাই তখন কিন্তু আমরা আকাশের দিকে অনেক কিছু দেখতে পাই, তাই না? গ্রহ দেখতে পাই, উপগ্রহ দেখতে পাই, নক্ষত্র দেখতে পাই, তারপরে অন্যান্য জ্যোতিষ্ক মণ্ডলী দেখতে পাই, কিন্তু আমরা কিচ্ছু চিনি না, তাই না? কোনটা তারা, কোনটা গ্রহ, কোনটা উপগ্রহ এগুলো চিনি না, কিন্তু চাঁদ চিনি, ঠিক আছে না? চাঁদ ছাড়া অন্য কিছু চিনি না। আমি কথা দিলাম আমি তোমাদের সব কিছু চিনিয়ে দেবো আজকে, সব কিছু চিনিয়ে দেবো। আমাদের এই বইটাকে যদি আমরা ভালো করে পড়তে চাই, ভালো করে বুঝতে চাই, তাহলে যে যে নির্দেশনা দেওয়া আছে সবগুলো নির্দেশনা তুমি পালন করবে, তার সাথে আমার এগুলোকে যোগ করবে, দেখবে তুমি খুব দারুণ করে তোমার এই অভিজ্ঞতাটাকে শেষ করতে পেরেছো। তুমি রাতের বিভিন্ন সময় রাতের আকাশে কী কী আছে সেগুলো দেখবে, একবার সন্ধ্যাবেলায় দেখবে, একবার দেখবে রাতের বেলায় আর রাত 12টার দিকে, একবার ভোরবেলায় উঠে দেখো, সকালে একবার আকাশকে দেখো দিনের বেলায়, দুপুরে একবার দেখো, বিকেলে একবার দেখো, তারপরে তুমি বুঝতে পারবা যে আকাশের কোন সময় রঙটা কেমন এবং এই আকাশের রঙগুলো কিভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে। আচ্ছা, তো ঠিক আছে, তো এগুলো তো তুমি নিজে দেখবে, তাহলে বইয়ের ভেতর থেকে তুমি কি কি শিখবে? বইয়ের ভেতর থেকে অনেক কিছু তোমার শিক্ষা রয়েছে। তো আমাদের তোমাদের এখানে মোট সেশন আছে হলো 1 থেকে 5, মোট 5টা সেশন আছে। আমি এই ভিডিওর মাধ্যমে 1 থেকে 5টা সেশনের এই মূল জিনিসগুলো কি সেগুলো তোমাদের মধ্যে তুলে ধরবো, তাহলে এই অধ্যায়টাকে তোমাদের কাছে অনেক 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 ইজি মনে হবে। তো চলো তাহলে আমরা দেখে আসি। তার আগে হ্যাঁ, একটু বলে রাখি, আমার এই চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে রাখো তাহলে খুব ভালো, ভেরি গুড, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আর যদি এটা সাবস্ক্রাইব করা না থাকে তাহলে ওয়েব করে সাবস্ক্রাইব করে দাও, তারপরে লাইক দিয়ে দাও, আর ভিডিও শেষে, সবার শেষে ভিডিওটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তোমরা যদি ভালো ভালো কমেন্ট করে জানিয়ে দাও তাহলে পরের ভিডিওগুলো আমি আবার করব, যেন এই ষষ্ঠ শ্রেণীর কোনো অধ্যায় তোমাদের আর কোনো প্রবলেম না থাকে, সব প্রবলেম সলভ করে দেবো। ঠিক আছে, তো চলো আমরা দেখে নিচ্ছি যে আকাশ কত বড়। আকাশ অনেক বড়, তাই না? আচ্ছা, তো আকাশ তো অনেক বড়, আমরা উপরের দিকে যখন রাতের বেলায় তাকাই অনেক কিছু দেখি, দেখতে পাই, তাই না? মিটমিট করে কোনো তারাগুলোকে জ্বলতে দেখতে পাই, তারপরে কোনো তারাগুলোকে একদম স্থির দেখতে পাই, এগুলোকে সবগুলোকে মনে হচ্ছে আপাত দৃষ্টিতে সব তারা, কিন্তু না, এখানে কিন্তু সবগুলো তারা নেই। কতগুলো আছে তোমার গ্রহ, তারপরে আছে উপগ্রহ, তারপরে আছে নক্ষত্র, অন্যান্য জ্যোতিষ্ক মণ্ডলী, উল্কা রয়েছে, অনেক কিছু আছে, তাই না? আচ্ছা, তো এই আকাশটা কি, মহাকাশটা কি, সেটা আমরা তোমার জানা দরকার। তাহলে আকাশ বা মহাকাশটা কি, ঠিক না? আমরা যখন রাতের আকাশে তাকাবো, উপরের দিকে তাকাবো, তখন আমরা যে গ্রহ, উপগ্রহ, নক্ষত্র যেগুলো দেখতে পাবো, যেগুলো মিটমিট করে জ্বলতে থাকবে, ওগুলো ফাঁক দিয়ে যে বিশাল ফাঁকা জায়গা, এই বিশাল ফাঁকা জায়গাটাকে আমরা বলছি আকাশ বা মহাকাশ। তার মানে আকাশ বা মহাকাশ হলো যেখানে কোনো পদার্থের উপস্থিতি নেই, সেই ফাঁকা জায়গাটিকে আমরা বলছি আকাশ বা মহাকাশ। ঠিক আছে, তাহলে আকাশ বা মহাকাশ তো আমরা জানলাম কি, এবার আমরা জেনে নিচ্ছি গ্যালাক্সি কি। গ্যালাক্সি হলো, তোমরা রাতের আকাশে তাকাও, আজকে রাত 12টা অথবা 1টা,
এর সময় আম্মু অথবা আব্বুকে সাথে নিয়ে তোমরা ছাদে উঠে যাও অথবা খোলা মাঠে যাও অথবা বাড়ির উঠানে যাও, গিয়ে ওপরের দিকে তাকাও। ওপরের দিকে তাকালে তোমরা দেখবে কতগুলো তারা দূরে 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 আছে, আবার কতগুলো তারাকে মনে হবে এক জায়গায় জটলা বেঁধে ওরা মিটিং করতে বসেছে, তাই না? এরকম মনে হবে, ভালো করে লক্ষ্য করো, দেখবে একদম ছোট 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 অনেকগুলো তারা মনে হচ্ছে ওরা বসে কোনো মিটিং মিছিল করতেছে, এরকম মনে হবে। তো যেখানে তুমি অনেকগুলো তারা গুচ্ছ বা অনেকগুলো জ্যোতিষ্ককে দেখতে পাবে সেই জায়গাটাই হলো গ্যালাক্সি, ঠিক আছে? তাহলে তুমি কিন্তু গ্যালাক্সি কি সেটা জেনে গেলে, তাই না? তাহলে গ্যালাক্সি হলো গ্রহ ও উপগ্রহের এক বিশাল দল, তাহলে গ্যালাক্সি হলো গ্রহ গ্রহ এবং উপগ্রহের এক বিশাল দলকে বলা হচ্ছে গ্যালাক্সি। এখানে আছে গ্রহ উপগ্রহ এবং নক্ষত্র, আমরাও কিন্তু একটা গ্যালাক্সিতে বসবাস করি। এই গ্যালাক্সির কি নামটা কি জানো? এই গ্যালাক্সির নামটা হলো তোমার কি মিল্কি ওয়ে। মিল্কি ওয়ে নামক গ্যালাক্সিতে আমরা বসবাস করি। যে আমরা কোন গ্যালাক্সিতে বাস করি? আমরা মিল্কি ওয়ে নামক গ্যালাক্সিতে বসবাস করে থাকি, অর্থাৎ পৃথিবী হলো মিল্কি ওয়ে নামক গ্যালাক্সির অন্তর্ভুক্ত। বুঝতে পেরেছো? আচ্ছা, এবার আমরা জানবো নক্ষত্র কি। নক্ষত্র, যে সূর্য একটা নক্ষত্র, তাই না? নক্ষত্র আমাদেরকে আলো দিচ্ছে, তাপ দিচ্ছে, তাই না? তাহলে কিন্তু একটু অনুমান করলে তুমি বুঝতে পারবে যে নক্ষত্রটা কি। নক্ষত্রটা হলো যে মহাকাশে যে সকল বস্তুকণার নিজস্ব আলো ও উত্তাপ আছে তারা তোমার কি নক্ষত্র। তাহলে এই আলো উত্তাপ তারা পায় কোথায়? তাদেরকে এই আলো এবং উত্তাপ কি শেষ হয়ে যাবে? একসময় কিন্তু শেষ হয়ে যেতে পারে। এই যে আমরা গ্যাসের চুলায় যে রান্না করছি, তাহলে গ্যাস কিন্তু একসময় শেষ হয়ে যেতে পারে। আমরা একটা মোমবাতি নিয়ে ওই মোমবাতিতে যদি আমরা আগুন জ্বালিয়ে দিই, তাহলে দেখা যাবে মোমবাতি একসময় পুড়ে পুড়ে শেষ হয়ে যাবে, তাই না? তাহলে এই নক্ষত্র বা সূর্য, এর কি আলো একসময় শেষ হয়ে যেতে পারে? হ্যাঁ, পারে। কেন? কারণ সূর্যের আলো দিতেও কিন্তু জ্বালানি লাগবে। জ্বালানি কি? যেটা পুড়ে তাপ ও আলো উৎপন্ন করবে সেটাকে বলা হচ্ছে জ্বালানি, ঠিক আছে? তো সূর্যেরও কিন্তু এরকম জ্বালানি আছে। সূর্যের জ্বালানি হলো হাইড্রোজেন গ্যাস। হাইড্রোজেন গ্যাসটা যখন পুড়িয়ে যাবে তখন সূর্যও তাপ দেওয়া বন্ধ করে দিবে। বুঝতে পেরেছ? তাহলে নক্ষত্র কোনগুলো? নক্ষত্র হলো মহাকাশে যে সকল বস্তুকণার নিজস্ব আলো ও উত্তাপ আছে তারা হলো নক্ষত্র। তাহলে মহাকাশে কি একটাই নক্ষত্র আছে, সূর্য? না, মহাকাশে এরকম অসংখ্য লক্ষ লক্ষ তোমার নক্ষত্র আছে যেগুলো আমাদের দৃষ্টিসীমার অনেক বাইরে, যেগুলোকে আমরা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, দেখতে পাচ্ছি কিন্তু বুঝতে পারছি না। রাতের আকাশে যখন আমরা তাকাই তখন তোমার ওই নক্ষত্রগুলো কি করে? মিট 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 করে জ্বলবে। তুমি রাতের আকাশে তাকাও, তাকালে দেখবা কোনো কোনো তারাগুলোকে এরকম মিট 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 করে জ্বলতে দেখতে পাবে। ওটাই কিন্তু নক্ষত্র। আর যেটা তোমার স্থির বলে মনে হবে ওটা নক্ষত্র না, ওটা হলো গ্রহ। তাহলে আমরা জেনে নিচ্ছি গ্রহ কি। গ্রহ হলো যে মহাকাশের যে সকল বস্তুকণার তোমার কোনো নিজস্ব আলো নাই তারা হলো গ্রহ। যেমন পৃথিবী একটা গ্রহ, মহাকাশে এরকম সৌরজগতের, এরকম সৌরজগতের আটটা গ্রহ আছে। আটটা গ্রহ কি কি? আটটা গ্রহ হলো তোমার প্রথমে আছে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, শনি, ইউরেনাস, বৃহস্পতি, নেপচুন। এই আটটা হলো গ্রহ। আরও একটা গ্রহ ছিল প্লুটো, যেটিকে বাদ দেওয়া হয়েছে। এখন এই আটটা রয়েছে তোমার গ্রহের তালিকায়। প্লুটোকে বাদ দেওয়া হয়েছে এই জন্য যে প্লুটোর যে গ্রহের যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার ওই বৈশিষ্ট্যগুলো প্লুটোর মধ্যে নাই। তাহলে গ্রহ কি করছে? গ্রহ সূর্যকে কেন্দ্র করে ঘোরে। সূর্য কি স্থির বলে মনে হয়? সূর্যকে আমরা আপাত দৃষ্টিতে স্থির বলে মনে করি, আসলে সূর্যেরও নিজস্ব গতি আছে, আমি গতি আছে, সূর্য স্থির নয়। কিন্তু সূর্যকে কেন্দ্র করে আবার ঘুরছে কি? গ্রহ, ঠিক আছে? সূর্যকে কেন্দ্র করে ঘুরছে কি? গ্রহ। আগেকার মানুষেরা মনে করতেন যে সূর্য স্থির, পৃথিবী স্থির, সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে। কিন্তু গবেষণায় প্রমাণিত হয়েছে যে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘোরে। পুরো সূর্যকে একবার পৃথিবীর ঘুরে আসতে সময় লাগে 365 দিন 48 ঘন্টা, 365 দিন 6 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। এই সময়টিকে বলা হয়ে থাকে এক বছর। তো পুরো সূর্যকে ঘুরে আসতে যে সময়টা লাগে ওই সময়টিকে বলা হচ্ছে তোমার কি? এক বছর। এটাকে আমরা বার্ষিক গতি বলি। আর সূর্য পৃথিবী আবার নিজ অক্ষের উপরে কেন্দ্র করেও ঘুরছে। পৃথিবী নিজেও ঘুরছে আবার সূর্যের চতুর্দিকেও ঘুরছে। পৃথিবীর এই নিজ অক্ষের উপর যে ঘুরছে এটিকে বলা হয়ে থাকে আহ্নিক গতি, ঠিক আছে? আহ্নিক গতির কারণে দিন আর রাত হয়। এই যে দেখো এখন দিন,
তারপরে কিছুক্ষণ পরে দিন গড়িয়ে আবার রাত হবে, আবার রাত চলে যাবে, আবার দিন হবে। এটা কিন্তু আংহিক গতির কারণে হচ্ছে, বুঝতে পেরেছ? আর বার্ষিক গতির কারণে ঋতু পরিবর্তন হয়। এখন শীতকাল, শীতকালের পরে গ্রীষ্মকাল আসবে, গ্রীষ্মকালের পরে আবার শরৎকাল আসবে, এরকম যে ছয়টা ঋতু, এটা কিন্তু বার্ষিক গতির কারণেই হচ্ছে। তাহলে সূর্যকে কেন্দ্র করে ঘুরছে কারা? পৃথিবী। পৃথিবী সহ এরকম মোট 8টা গ্রহ সূর্যকে কেন্দ্র করে ঘিরে ঘুরে। আর সৌরজগতের এই যে গ্রহ 8টি, এটা এগুলোকে বলা হচ্ছে সৌরজগতের গ্রহ। আর অন্যান্য অন্যান্য যে নক্ষত্র আছে, ওই নক্ষত্রগুলোরও তোমার আলাদা আলাদা জগৎ আছে। উপগ্রহ কি? উপগ্রহ হলো, চাঁদ তো তোমরা নিশ্চয়ই দেখেছো, তাই না? চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে, তাই না? 29 দিনে পুরো পৃথিবীকে একবার ঘুরে তোমার চাঁদ চলে আসে। এই জন্য 29 বা 30 দিনে আমাদের একটা মাস ধরা হয়ে থাকে, কারণ ওখানে অমাবস্যাও থাকে। অমাবস্যা সহ 30 দিন লাগে বলে এটিকে বলা হচ্ছে তোমার কি, এটিকে বলা হয়ে থাকে এক মাস, এক চন্দ্রমাস বলা হয়ে থাকে। তাহলে গ্রহগুলোকে কেন্দ্র করে ঘুরছে কে? উপগ্রহ। গ্রহগুলোকে কেন্দ্র করে কে ঘুরছে? গ্রহগুলোকে কেন্দ্র করে ঘুরছে উপগ্রহ। তাহলে আমি এখানে যদি এটাকে সূর্য ধরি, এটাকে ধরলাম সূর্য, তাই না? সূর্যকে কেন্দ্র করে ঘুরছে এর উপগ্রহ, আর এর গ্রহ। আর গ্রহগুলোকে আবার কেন্দ্র করে কে ঘুরছে? গ্রহগুলোকে আবার কেন্দ্র করে ঘুরছে হলো উপগ্রহ। এটাকে ধরলাম আমি, এটা হলো বুধ, এটা শুক্র, তারপরে আছে কোনটা, তারপরে আছে হলো পৃথিবী, তাই না? এটাকে ধরলাম পৃথিবী। পৃথিবীর আবার এর বাইরের দিক দিয়ে আবার আরেকটা কক্ষপথ আছে, ওই কক্ষপথ দিয়ে চাঁদ ঘুরে বেড়াচ্ছে, এটাকে আমরা বলছি চাঁদ, বুঝতে পেরেছো? এইটাকে বলছি চাঁদ। তাহলে এটা যদি পৃথিবী হয়, পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে কে? চাঁদ। চাঁদটা হলো পৃথিবীর উপগ্রহ। তাহলে গ্রহ সূর্যকে কেন্দ্র করে ঘুরবে, উপগ্রহ ঘুরবে কাকে কেন্দ্র করে? গ্রহকে কেন্দ্র করে ঘুরবে। কিভাবে পৃথিবী ও মহাবিশ্বের সৃষ্টি হলো? মহাবিশ্বের উৎপত্তি হয়েছে বিগ ব্যাং, এটাকে আমরা বলছি বিগ ব্যাং, না মহাবিস্ফোরণ। বিগ ব্যাং মানে হলো মহাবিস্ফোরণ। এই মহাবিস্ফোরণের মাধ্যমে তোমার এই মহাবিশ্বের উৎপত্তি ঘটেছে। আর পৃথিবীর উৎপত্তি কিভাবে হলো? মহাবিশ্বের উৎপত্তির অনেক পরে, মহাবিশ্বের উৎপত্তির অনেক পরে কতগুলো গ্রহের মধ্যে ঘর্ষণ হয়েছে, এই ঘর্ষণের ফলে তোমার উৎপত্তি হয়েছে পৃথিবী। মনে রেখো, পৃথিবীর উৎপত্তি হয়েছে 13.75 বিলিয়ন বছর আগে, এটা মহাবিস্ফোরণের মাধ্যমে। আর পৃথিবীর উৎপত্তি হয়েছে, মহাবিশ্বের উৎপত্তি হয়েছে 13.75 বিলিয়ন বছর আগে মহাবিস্ফোরণের মাধ্যমে। হ্যাঁ, আর পৃথিবীর উৎপত্তি হয়েছে কিভাবে? পৃথিবীর উৎপত্তি হয়েছে কতগুলো বস্তুকণার মধ্যে ঘর্ষণের ফলে বিস্ফোরণ হয়েছে, সেখান থেকে পৃথিবীর উৎপত্তি হয়েছে। ঠিক আছে, তো পৃথিবী এবং মহাবিশ্ব দুটাই গ্যাসীয় পদার্থ ছিল। এই গ্যাসীয় পদার্থটার বিস্ফোরণের কারণে ধীরে ধীরে অনেক রাসায়নিক ক্রিয়া বিক্রিয়ার মাধ্যমে আজকের এই পৃথিবীতে আমরা উপস্থিত হয়েছি। ঠিক আছে, আচ্ছা, তো এটা জানলাম। তো এগুলো নিয়ে কিন্তু গল্প আছে, হ্যাঁ গল্প আছে, পুরাণের গল্প। পুরাণের গল্পটা কি? আগে বলা ছিল যে একটা একটা কচ্ছপ আছে, বিশালাকায় একটা কচ্ছপ আছে, কচ্ছপের পিঠে আবার 4টা হাতি দাঁড়িয়ে আছে, এই হাতির পিঠে দাঁড়িয়ে আছে তোমার একটা পৃথিবী। তাহলে পৃথিবী, পৃথিবীকে পিছে করে দাঁড়িয়ে রেখেছে 4টা হাতি, 4টা হাতিকে আবার পিছে করে দাঁড়িয়ে আছে বিশালাকায় একটা কচ্ছপ, তাই না? তোমাদের কাছে গল্পটা কি গল্পই মনে হচ্ছে নাকি সত্যি বলে মনে হচ্ছে? অবশ্যই তোমাদের কাছে এটাকে গল্প বলে মনে হবে, কারণ বৈজ্ঞানিক তত্ত্ব এবং বৈজ্ঞানিক যে গবেষণা, বৈজ্ঞানিক গবেষণায় তোমার এই এইটার এই কচ্ছপ হাতির এটার কোনো গল্পের কোনো প্রমাণ মিলেনি। মিলেছে যে পৃথিবী সূর্যের চতুর্দিকে তার তৃতীয় কক্ষপথে ঘুরে বেড়াচ্ছে, তৃতীয় কক্ষপথে ঘুরে বেড়াচ্ছে, এবং এটা তোমার কি মহাশূন্যে ভাসমান অবস্থায় রয়েছে। তাহলে আমরা জানলাম যে কিভাবে তোমার মহাবিশ্বের উৎপত্তি হলো। এরপরে আরেকটা তোমার পুরাণের গল্প রয়েছে। তোমরা যদি আকাশের দিকে তাকাও তাহলে দেখবা এরকম 3টা তারা আছে, হ্যাঁ এরকম 3টা তারা আছে, হ্যাঁ এটাকে আমরা বলে থাকি 3 তারা বলে থাকি। তো 3 তারা যেখানে আছে, এখানে কিন্তু আরো 3টা জিনিস আছে। কি কি আছে? কালপুরুষ আছে, আছে তোমার বৃশ্চিক, আছে হলো সপ্তর্ষি। কালপুরুষ কে? কালপুরুষ তোমাদের বইয়ের মধ্যে দেখো, কালপুরুষ, কালপুরুষ হলো একটা কল্পকাহিনী। তো কালপুরুষের এখানে যেটা আছে, তোমাদের এই যে এখানে কালপুরুষের একটা গল্প আছে, এই যে কালপুরুষ, হ্যাঁ কালপুরুষের এখানে একটা ছবিও আছে। আমি যে 3 তারার কথা বললাম, তাই না, ওই 3 তারা নিয়ে তোমার কি একটা ইয়েও আছে, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি।
এই যে এই যে এখানে তোমার কি এরকম একটা ছবি দেওয়া আছে, এই যে তিনটা তারা আছে এখানে, হ্যাঁ এই যে এক দুই তিন, এখানে যে তিনটা তারা আছে ওই তিনটা তারা, ওই তিনটা তারাকে কেন্দ্র করে গঠিত হয়েছে তোমার কি কালপুরুষ। পুরাণের গল্পে এটা বলা হচ্ছে কালপুরুষ ছিল, কালপুরুষ ছিল অত্যন্ত শক্তিশালী এক শিকারী, অত্যন্ত শক্তিশালী এক শিকারী। তার মনে হতো পৃথিবীর সব কিছুকে সে শিকার করে ফেলতে পারতো, অহংকারে তার পাটে মাটিতে পা পড়তো না। ঠিক আছে, তো তোমার তাহলে এই যে তার অহংকার, এই অহংকারটা দেখে দেবতারা তার উপরে, মহাকাশে যে দেবতা আছে মহাকাশের দেবতারা তার উপরে অসন্তুষ্ট হয়ে পড়লো। এরপর তাকে কামড়ানোর জন্য একটা বিছা পাঠিয়ে দিল, কাঁকড়া বিছা, কাঁকড়া বিছা, বিছা পোকা চিনো না, কামড় দেয় এমন করে, হ্যাঁ এরকম কাঁকড়া বিছা পাঠিয়ে দিল। ওই কাঁকড়া বিছাটা গিয়ে কালপুরুষকে কামড়ে দিল, কালপুরুষকে যখন কামড়ে দিল তখন কালপুরুষ মরে গেল। এখন দেবতারা কি করেছে, ওই মহাকাশে কালপুরুষের ছবিটাকে রেখে দিয়েছে, যেন মানুষ এটা থেকে শিক্ষা নেয় যে যারা অহংকার করবে তাহলে তাদের পতন হবে। বুঝতে পেরেছো? তো তাহলে তোমাদের এখানে আমরা কিন্তু অনেক কিছুই জেনে ফেলেছি না? আমি যদি এখানে কোনো কিছু বাদ দিয়ে থাকি, হ্যাঁ, তাহলে তোমরা একটা কাজ করো, তোমরা কমেন্ট করে কমেন্ট বক্সে লিখে দিবে, স্যার আপনি কিন্তু এটা বলেনি, আমি তাহলে বইটা অবশ্যই অবশ্যই তোমাদের কমেন্টে উত্তরটা লিখে দিয়ে দেবো। হ্যাঁ, আর পরবর্তী ভিডিওগুলো যদি চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও, তাহলে এরকম অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তোমাদের মধ্যে আবার হাজির হয়ে যাব। তো ভালো থাকো ততক্ষণ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।